চলে আসছো না, আবার রিলেশনে চলে আসছো? যেই জানতে পারছো যে আমার বাবার পেঁয়াজের বিজনেস, সেই আবার রিলেশন করতে চলে আসছো না? দরকার নেই তোমার মতো ছেলের সাথে রিলেশন করার। আমার বাবার পেঁয়াজের বিজনেস, ওকে, ছেলের অভাব পড়বে না আমি রিলেশন করতে গেলে। আমার ছাড়া জান, কিছু রান্না আমি চিন্তা হয়? করা লাগবো না, আমি পেজ গ্যাস লাগাইতেছি। হ্যাঁ, আমি আমি লইয়া তো করি, সৌদি আরব থেকে আমি করি আপনার তো জন্য। আপনি আমাদের এখন বাসায় থেকে করি। রান্না করবেন পেজ দিয়ে সব সময়। আম্মা জান, আমরা আমরা কোনো কিন্তু টেনশন পেঁয়াজ নেই, ছাড়াও কোনো রান্না করি টেনশন অনেক। নেই। এই পেঁয়াজ নিয়ে ব্যবসা করাস, নাম কি? আব্দুল বাতেন। পেশা? যা জাদুকর। জাদুকর, জাদুকর, পেঁয়াজের সাথে জাদু করি। এই জাদু দিয়েই তো পেঁয়াজের দাম বাড়াইছ তুই। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক। আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই, আমি চোখ বুঝিলে তোরে দেখতে পাই। কাকু, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তা তুমি কি করো? চাষবাস করি। ভাগশালা এখান থেকে বিয়ে করতে এসেছি? আর একবার ভেবে নিন, আমি পেঁয়াজের চাষ করি। জামাই বুকে পয়কার চন্দ্রবিন্দু অন্তস্থাকার আ বরিগাজ্য ডায়মন্ড। আরে শাকা খাই নাই, বয়ফ্রেন্ড আবার পাইছি। ও নো, কি মামা, সে কোথায় থাকে জানো? বিদেশে। আর সে বিজনেস করে, হলে এনে বই থাকতে পারবে না, ঠাস করে মাটিতে করিয়ে যাবে। কি এর বিজনেস করে? পেঁয়াজ চেনো? পেঁয়াজ, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক। চলে আসছো না, আবার রিলেশনে চলে আসছো? যেই জানতে পারছো যে আমার বাবার পেঁয়াজের বিজনেস, সেই আবার রিলেশন করতে চলে আসছো না? দরকার নেই তোমার মতো ছেলের সাথে রিলেশন করার। আমার বাবার পেঁয়াজের বিজনেস, ওকে, ছেলের অভাব পড়বে না আমি রিলেশন করতে গেলে। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক। ¡Gracias!